শুভ সকাল। আজকে হচ্ছে 16ই ফেব্রুয়ারি, এখন বাজে 5:30। আমরা এখন যাচ্ছি মন্দিরে, মন্দিরে জল খাবারের টাইম হচ্ছে 6:30। তো আমরা এখন ঠান্ডা, খুব ঠান্ডা, খুব ঠান্ডা, আমরা চারজনেই যাচ্ছি এখন। আর কিচ্ছু বলার নেই আমার, প্রচন্ড ঠান্ডা লাগছে, বুঝতে পারিনি এতটা ঠান্ডা পাবো। সেটাই হচ্ছে কথা, এসে এখানে মানে জাস্ট জমে যাচ্ছি, প্রচন্ড ঠান্ডা, চিন্তা ভাবনার বাইরে ছিল এতটা ঠান্ডা। আমরা সেরকম তো গরম জামা কাপড় আনিনি, আর আমাদের হাওড়ায় খুবই গরম, হ্যাঁ মানে এতটা ঠান্ডা চিন্তা ভাবনার বাইরে, সেটাই হচ্ছে কথা। এই মুহূর্তে আমার আর কিছু বলার বলার ক্ষমতা নেই, যা ঠান্ডা লাগছে। ঠিক আছে, সেদিন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম জয়রামবাটির দর্শনীয় স্থানগুলো দেখতে। প্রথমেই পৌঁছে গেলাম কোয়ালপাড়ায় জগদম্বা আশ্রমে। ভিতরে ভিডিও করা বারণ, তাই তোমাদের এতটুকুই দেখাতে পারলাম। তারপর এলাম রামকৃষ্ণ যোগাশ্রমে। রামকৃষ্ণ যোগাশ্রমে মা স্বয়ং নিজের ছবি এবং ঠাকুরের ছবি পুজো
কৈলাস পর্বত। ভাই ফটো তোল, এই দেখ, এই যো এই এই ফটোটা তুলিস, এই যে মা স্নান করাচ্ছে ভাই বোনদের, ওই একই ধামা মুড়ি। হ্যাঁ যাই, এই হলো সেই আটচালা যেখানে ঠাকুর শিবের অভিনয় করতে গিয়ে প্রথমবার সমাধিস্থ হয়েছিলেন, আর এই জায়গাতেই উনি সারদা মাকে তার স্ত্রী হিসাবে নির্বাচন করেছিলেন। এটি হলো দুর্গা মন্দির যেখানে ঠাকুর নিজেই পুজো করতেন। এখানে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জেনে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।